আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। টেক নেটেক্স ওয়াইটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, 2024 সালে ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় তাই দেখাতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই ধৈর্য ধরে দেখবেন। আর নতুন নিয়মে চ্যানেলটি প্রসেসিং কিভাবে করতে হয় এবং টাইটেল ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় তাই দেখাতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ দেখুন। অবশ্যই আপনারা দেখলে পারে ভিডিওটা নিজে নিজেই আপনারা চ্যানেল খুলতে পারবেন অবশ্যই। তো বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই, নতুন দর্শক যারা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা ইউটিউব অ্যাপসটি ওপেন করে নেব। নেওয়ার পরে সুইচ অ্যাকাউন্ট করে নেব। নেওয়ার পরে অ্যাকাউন্টে যাব। অ্যাকাউন্টে প্লাস চিহ্নে ক্লিক করব। করার পরে এমন একটা ইন্টারফেস আসবে। তো এখানে ইমেল নাম্বার, নতুন করে ইমেল খুলতে হবে। ক্রিয়েট এন অ্যাকাউন্ট মাই সেলফ পার্সোনাল করে দেব। নিয়ে এখানে প্রথমে আপনার ফার্স্ট নাম লিখতে হবে। তো আমার নাম আমি লিখে দিচ্ছি, আমার ফার্স্ট নাম লিখে দিচ্ছি। তো এখানে নিচে দেখুন, নিচের ঘরে সেকেন্ড নাম লিখতে হবে। তো আমি একটা আমার নাম সেকেন্ড নাম লিখে দিচ্ছি, তো আলী লিখে দিলাম। এখানে আমি নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পরে এখানে এই বক্সে আমার জন্ম তারিখ দিতে হবে। তো এখানে আমি জন্ম তারিখ দিয়ে দেবো, মাস দিয়ে দেবো, কত সালে জন্ম তারিখ দিয়ে দেবো। তো জন্ম তারিখ দেওয়া হলে নিচের ঘরে, যেহেতু পুরুষ মানুষ হলে মেল দিতে হবে। নেক্সট করে দেবো। করার পরে এখানে দেখুন, গুগল আমাকে সাজেস্ট করেছে। তো সাজেস্ট আমি 2 নম্বরটা সিলেক্ট করছি, আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। নেওয়ার পরে এবং নেক্সট করে দেব। এখানে আমার পাসওয়ার্ড লিখতে হবে, ক্রিয়েট এ পাসওয়ার্ড। তো আমি আমার মতন করে পাসওয়ার্ড দিয়ে নিতেছি, আপনারা আপনাদের মতন করে পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আমি নেক্সট করে দেবো। তো বন্ধুরা, এখানে একটা রিকভারির জন্য মোবাইল নাম্বার লাগবে, বাংলাদেশ মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি। তো আমার মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে নেক্সট করে দেবো। দিয়ে এখান থেকে আই এগ্রিতে ক্লিক করব। এটুকু লোডিং নিচ্ছে বন্ধুরা। লোডিং নেওয়ার পরে আবার আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে যে এখান থেকে গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেব। দেখুন আমার এখানে চলে যাচ্ছে। তো এখানে আমাদের সর্বপ্রথমে নাম এবং হ্যান্ডেল লিখতে হবে। তো আমি দেখুন আমার ইউটিউব চ্যানেলের নাম আমি লিখেছি, টেক নেটেক্স ওয়াইটি। তো আপনারা একে জায়গায় আপনাদের মনের মতন সৌন্দর্য করে সাজিয়ে নেবেন। দেখুন এই মুহূর্তে আমার ইউটিউব অ্যাকাউন্টের নাম সিলেক্ট হয়েছে, কিন্তু কিছু কিছু সেটিং আছে, এখনও সেটিং কিন্তু শেষ হয় নাই। আমি এই জন্য যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে, তো ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। করার পরে এখানে লিখবো youtube.com। ডেস্কটপ মোড অন করে নেব। নেওয়ার পরে কোনার দিকে ওই লোগোতে ক্লিক করবো, করে মাই ইউটিউব চ্যানেল কাস্টমাইজে যাব। কাস্টমাইজে যাওয়ার পরে এখানে ক্রিয়েট স্টার্ট করব। করার পরে এখানে 3টে অপশন দেখছেন, লে আউট, বেসিক এবং 3টে ব্যানারিং। এইগুলো 3টেরই কাজ আছে। তো আমরা সর্বপ্রথম যে কাজটা করব, তো আমরা 3 নম্বর অপশনটার কাজ করব প্রথম, এগুলো আমরা পরে করব। তো দেখছেন এখান থেকে আমার চ্যানেলের নাম, তারপর সে হ্যান্ডেল 2টা চলে গেছে। তো এখানে থেকে আমাকে ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশন এই ঘরের ভিতরে দিতে হবে। তো আমি সময় বাঁচানোর জন্য আগের থেকেই ডেসক্রিপশন লিখে রাখছি।
তো সেইগুলা আমি নোট প্যাকেটে লিখে রাখছি, তো এখান থেকে আমি সেইগুলো কপি করে আনবো। তো ওর জন্য আমার নোটপ্যাডে যেতে হবে, তো আমি নোটপ্যাডে যাইতাছি। নোটপ্যাডে যে এখান থেকে আমি কপি করে নেব, ডেসক্রিপশন আপনাদের মতন আপনারা আগের থেকে লিখে রাখতে পারেন, তো আমি এগুলো কপি করে নিলাম। কপি করার পরে এই জায়গাতে এই বক্সের ভিতরে, ডেসক্রিপশন বক্সের ভিতরে আমি পেস্ট করে দেব। তো বন্ধুরা দেখেন এখানে পেস্ট হয়ে গেছে, পেস্ট করে দিছি। তো আমার কিছু অ্যাবাউট সেকশনের নাম যেগুলো আছে ওইগুলো কপি করে এনে এই জায়গাতে পেস্ট করতে হবে, তো এইগুলো পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতেছেন আমি একটা লিঙ্ক অ্যাড করব, তো আমার ইউটিউব আর একটা ইউটিউব চ্যানেল আছে, ওইগুলো আমি অ্যাড করব। তো ওই এখানে লিঙ্কের টাইটেল লিখতে হবে, তো যেহেতু আমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক শেয়ার করব, তো এখানে আমি টাইটেল লিখব ইউটিউব। দেখুন বন্ধুরা আমরা এই বক্সে টাইটেল লিখছি ইউটিউব, যে ইউআরএলস আছে আমি ইউআরএল দিয়ে দেবো এখানে। তো তার জন্য আমি আবার ব্যাক দিয়ে নোটপ্যাডে যেতে হবে, তো নোটপ্যাডে যে কপি করে আনতে হবে। তো আমি আবার নোটপ্যাডে চলে গেলাম, যার পরে এখান থেকে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করে আবার ব্যাক এসে এখানে এই বক্সে দিয়ে দিতে হবে। তো এই জায়গাতে আমি পেস্ট করে দেবো। দেখুন বন্ধুরা আমার এখানে চলে এসেছে ইউটিউব চ্যানেল লিঙ্ক। তো আরও লিঙ্ক শেয়ার করা যায় এখানে, ইউটিউব চ্যানেল লিঙ্ক শেয়ার করা যায় এবং আছে ফেসবুকের লিঙ্ক শেয়ার করা যায় এখানে, তাও শেয়ার করতে পারবেন। তো এখান থেকে নিচে অবশ্যই আপনারা যার যার ইমেল একটা অ্যাক্টিভ ইমেল আপনারা দিয়ে দেখবেন, কন্টেন্ট ইনফো এর জন্য অবশ্যই দিতে হবে। তো আমি পরে দেবো এগুলা, আপনারা আপনাদের মতন করে অবশ্যই দিয়ে নেবেন। তো বন্ধুরা আমরা সেকেন্ড স্টেপে যাব, এটা আমি পাবলিশ করে দেব। উপরে দেখছেন আমি পাবলিশ করে দিচ্ছি। তারপরে এখান থেকে আমরা আবার নিচে দেখতেছেন সেটিং আছে, সেটিংয়ে চলে যাব। যার পরে বেসিকে দেখুন ডলার সেট করা আছে, তো আমাকে এখানে ডলারে রেখে দেবো, এখান থেকে ডলারে রেখে দেবো। আমি ডলার করা আছে, ডিফল্টভাবে ডলার করা থাকে, ডলারে রেখে দেবো। তো এখানে আমি চ্যানেলে যাব, চ্যানেলে যে এখানে দেখছেন তিনটারই কাজ আছে, তিনটের কাজ করতে হবে, তিনটের কাজ করে নেব। তো এখানে বাংলাদেশ সিলেক্ট করতে বলছে, কান্ট্রি সিলেক্ট করতে বলছে, তো আমি আমি যেহেতু বাংলাদেশে থাকি বাংলাদেশ সিলেক্ট করব। দেখুন বন্ধুরা এখানে বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আমার এই বক্সে কিছু কিওয়ার্ড লিখতে হবে, তো অবশ্যই আপনারা কিওয়ার্ড লিখবেন, এই কিওয়ার্ডগুলো অনেক ইম্পর্টেন্ট। তো আমি আগের থেকে কিওয়ার্ড সার্চ করে লিখে রেখেছি, এগুলো কপি করে বক্সে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে দেখুন বন্ধুরা আমার কিওয়ার্ড এখানে কিওয়ার্ড সেকশনে কিওয়ার্ড আমি দিয়ে দিয়েছি কিছু। তো আপনারাও আপনাদের মতন করে কিওয়ার্ড কিছু লিখে রাখবেন নোটপ্যাডে। তো এখান থেকে আমরা বাদ বাকি কাজ সেভ করে দেবো। এখানে দেখছেন কোনায় সেভ বাটন আছে, সেভ করে দেব। তারপরে আবার আমাকে সেটিংয়ে যেতে হবে, সেটিংয়ে যাব, যে চ্যানেলে যাব, যে অ্যাডভান্স সেটিংয়ে যাব। অ্যাডভান্স সেটিংয়ে আমাদের এখানে বক্সে ক্লিক করতে হবে, আমরা দুই নাম্বারে ক্লিক করব। দুই নাম্বার ঘরটিকে অবশ্যই আপনারা ক্লিক করবেন, এখানে যেমন আছে তেমন থাকবে। তো আমাদের অন্য কিছু করার দরকার নাই, এখানে শুধু দুই নম্বর অপশনটাই বক্সে ক্লিক করে আমরা এখান থেকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে আবার আমরা বন্ধুরা আবার সেটিংয়ে যাব, আবার আসছে চ্যানেলে যাব। যাওয়ার পরে এখান থেকে
তিন নাম্বার অপশনে যাব। যাওয়ার পরে দেখেন বন্ধুরা, এক নাম্বার স্টেপ আমাদের ফুল হয়ে গেছে। তো বন্ধুরা, আমাকে দুই নম্বর অপশনটা এনাবল করতে হবে। তো এখানে মোবাইল ভেরিফিকেশন করতে হবে, মোবাইল নাম্বার ভেরিফিকেশন। তো এখানে ভেরিফিকেশনে ক্লিক করব। করার পরে রিডাইরেক্ট করে আমাদেরকে নিয়ে যাবে ইউটিউব চ্যানেলে। তো এখানে উপরে লেখা আছে youtube.com/verify। তো ভেরিফাই করার জন্য তো আমরা টেক্সটের মাধ্যমে ভেরিফাই করব। এখানে দেখুন বন্ধুরা, টেক্সটের মাধ্যমে এবং ফোন কলের মাধ্যমে ভেরিফাই করা যায়। তো এখান থেকে আমরা টেক্সটের মাধ্যমে করব। তো করার পরে এখানে আপনাদের নাম্বার লিখে দিতে হবে। এখানে মোবাইল নাম্বার, আমার মোবাইল নাম্বার আমি লিখে দিচ্ছি। তো আপনারা আপনাদের মোবাইল নাম্বার অবশ্যই লিখে দিবেন, না হলে ভেরিফাই কোড আসবে না। তো আমি আমার নাম্বারটি লিখে দিলাম। দেওয়ার পর এখানে মনে করেন যে কোড আসবে, তো ছয় সংখ্যার একটা পিন আসবে। এখান থেকে ছয় সংখ্যার পিনটি আমরা, এখনও আসে না, এই তো চলে আছে। তো এই পিনটি অবশ্যই আমরা কপি করে নেব। কপি করে এখান থেকে এখানে সিলেক্ট করে বসিয়ে দেবো। তো আমি বসিয়ে দিচ্ছি, আমি হাতে কলমে বসিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতন করে বসিয়ে দেবেন। অবশ্যই ঠিকঠাক পিনটি দেবেন। তো এখানে সাবমিট করে দেব। সাবমিট করার পরে দেখুন এখানে টিক চিহ্ন দিয়ে দিয়েছে, আমার আমার মোবাইল নাম্বার ভেরিফাই কমপ্লিট। তো এখান থেকে এমন দেখাবে। তো আবার আমরা চলে যাব ইউটিউব স্টুডিওর ভিতরে, কাস্টমাইজের ভিতরে আবার আমরা চলে যাব। দেখুন বন্ধুরা, আমাদের দুই নাম্বার অপশনটিও টিক চিহ্ন হয়ে গেছে, ভেরিফাই হয়ে গেছে, এনেবল কিছুক্ষণের মধ্যে এনেবল করে দেবে। তো দেখুন এনেবল হয়ে গেছে। তো এখান থেকে আমরা আরও কিছু কাজ আছে, এগুলো করতে হবে। তো আপলোডের ডিফল্ট করব। তো আপলোডে ভিডিও আপলোড করার জন্য আমাদের কিছু টাইটেল ডিফল্টভাবে লিখে রাখতে হবে। তো আমরা চ্যানেলে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করেছি, ওই কিওয়ার্ডই আমরা এখানে ব্যবহার করব। তো পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারবো। আপনারাও আপনাদের মতন করে এখানে একটা টাইটেল দিয়ে নেবেন। তো আমি আমার টাইটেল ডিসক্রিপশনে বসাই দিছি, তো আপনারা টাইটেলটি বসাই দেবেন। তো আমার চ্যানেলের নাম আমি এখানে লিখে দিলাম, আপনাদের মতন আপনারা এখানে চ্যানেলের নামও দিতে পারেন। আবার ভিডিও আপলোডের একটা যে কোনো একটা ভালো টাইটেল, চ্যানেল ক্যাটাগরি সম্পর্কে যে কোনো একটা টাইটেল দিতে পারেন। তো আমি এখানে আমার চ্যানেলের নাম, যেহেতু আমার চ্যানেল টেক রিলেটেড, তো আমি টেক রিলেটেড এর জন্য আমার চ্যানেলের নামটি আমি এখানে বসাই দিচ্ছি। তো আমার নামটা বসাই দিলাম। তো আমার চ্যানেলের নাম টেক নেটেক্স ওয়াইটি। তো দেখছেন এখানে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হচ্ছে। তো আমি যেহেতু বাংলায় ভিডিও বানাবো, তো বাংলা সিলেক্ট করব। করার পরে এখানে দেখুন গটিট করব। আমরা ব্যাক দিয়ে চলে আসবো। ব্যাক দিয়ে চলে আসার পরে ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকব, ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকব। ঢোকার পরে বন্ধুরা লোগোতে ক্লিক করব, আমাদের লোগোতে ক্লিক করব। তো দেখুন বন্ধুরা, আমাদের এখান থেকে চ্যানেলে ক্লিক করতে হবে। চ্যানেলে ক্লিক করার পরে তো বন্ধুরা, আমরা যেহেতু থাম্বনেল বানিয়ে রেখেছি, তো থাম্বনেল লাগাতে হবে। আমি ওখান থেকেও লাগানো যায়, আমি এখান থেকে লাগাচ্ছি। তো ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতর লাগিয়ে নেব। তো চুজ ফটো, তো এখান থেকে আমি কভার ফটোটা সিলেক্ট করব। তো কভার ফটোটা আমি আগের থেকে লাগিয়ে রেখেছি। তো কভার ফটোটা সিলেক্ট করে ঠিকঠাক করে এখানে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটন ক্লিক করার পরে কিছুক্ষণের পরে রিফ্রেশ করলে দেখবেন বন্ধুরা, এখানে আপনার কভার ফটোটি অ্যাড হয়ে যাবে। তো আমি আমি এই ফটোটি নিয়ে রাখতে চাচ্ছি না। তো এখান থেকে আমি একটা প্রোফাইল ডিবি বানিয়ে রেখেছি। এখান থেকে ফটোটা সিলেক্ট করে আবার আমি ক্যামেরা চিহ্নতে ক্লিক করব। করার পরে প্রোফাইলটি বের করতে হবে। বের করার পরে এখানে ডিভাইস ফটোতে যাব। ডিভাইস ফটোতে যাওয়ার পরে এখানে
অনেকগুলো ডিবি আছে এখানে, তো আমি এখান থেকে একটা ডিবি নেবো না, আমি ডিভাইস ফটোতে যাব। যাওয়ার পরে এখান থেকে ব্রাউজার ব্রাউজারে সিলেক্ট করে আমি আমার ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে এখান থেকে আমার ডিবিটা সিলেক্ট করে রেখেছি, এটা আগের থেকে করে রাখা, এটা সেভ সেভ করব। তো এটা ঠিকঠাক করে সাইজ মতন করে দিয়ে ডান করে দেব। ডান করে দিলাম, বন্ধুরা দেখুন সাকসেসফুলভাবে আমার প্রোফাইলটা নিয়েছে। তো প্রোফাইলটি আসতে একটু দেরি হবে, তো প্রোফাইল একটু দেখেন বন্ধুরা সাকসেসফুল লিখেছে। তো এখান থেকে একটু রিফ্রেশ করলে দেখুন কিছুক্ষণের মধ্যে আমার প্রোফাইলটা ঠিকই চলে আসবে। তো আমি আবার লোগোতে ক্লিক করব, করার পরে এখানে কিছুক্ষণ একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে দেখুন আমার চ্যানেলের নাম হ্যান্ডেল দুইটাই চলে আসে এবং কভার পিকচারও চলে আসে, প্রোফাইলটা এখনও আসে নাই, কিছুক্ষণের মধ্যে চলে আসবে অবশ্য, একটু রিফ্রেশ করলে চলে আসবে। তো এখনও আসে নাই, দেখুন বন্ধুরা চলে আসে, দেখুন চলে আসে। এই ছিল চ্যানেল খোলার প্রক্রিয়া বা নতুন নিয়মে 2024 সালে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।